মোটোরোলার মাসখানেক আগে লঞ্চ হওয়া মোটোরোলা মোটো এইচ 50 ফিউশন স্মার্টফোনটা এক প্রকার বাংলাদেশে হাইপ তুলে ধরেছে। কারণ রিসেন্টলি স্মার্টফোনটা আমাদের দেশে অনেক বেশি ডিমান্ড থাকে, বর্তমানে প্রাইস কিছুটা অংশে বেড়ে গিয়েছে। তবে এর ডিমান্ডটা থাকার মেইন রিজন হচ্ছে কি, এটা মিড রেঞ্জে কিন্তু আমাদেরকে অনেক স্পেশাল কিছু অফার করে থাকছে, যেটাকে অনেকটাই বলতে পারে মিড রেঞ্জের মধ্যে অথেন্টিক ধামাকা। কেনই বা এটা আপনার জন্য বেস্ট ডিল হতে পারে তা অবশ্য ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ডিজাইন নিয়ে অ্যাজ ওয়েল এস মাথা ব্যথা করার কোনো কারণ নেই, তাদের সবগুলো সিরিজে একদম প্রায় সেম ডিজাইনই হয়ে থাকে, যার ব্যাক এবং ফ্রেমে থাকছে পলিকার্বনের। তবে ব্যাকে এক প্রকার আপনার ইকো লেদার দেওয়া হয়েছে, যেটা এক প্রকার আপনার ময়লাকে অবজার্ভ করে নেয়। তাই অবশ্য বক্সে থাকা কেসটি ইউজ করা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে। যার পিছনে মাঝ বরাবর খোদাই করা হয়েছে মোটোরোলার ব্র্যান্ডিং ট্রি, যার ব্যাকে টপ লেফট সাইডে থাকছে সনির LOIT 700 সি সেন্সর, 80 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর দেয়। সেকেন্ড আইতে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সহ স্মার্টফোনটি আমাদেরকে ডিউল ক্যামেরা সেটআপ অফার করে থাকছে। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30fps ভিডিওগুলো শুট করতে পারলেও আপনি স্টেবল পারফরমেন্স পাবে 1080p তে 60fps কিংবা 120fps ভিডিওগুলো শুট করে। ব্যাক ক্যামেরা আপনার আরো থাকছে OIS এবং EIS-এরও সাপোর্ট। ব্যাক ক্যামেরা ছবির ডিটেলস কিংবা কালার রেকগনিশন মোটামুটি বাজেট রেঞ্জ হিসেবে ঠিকঠাকই ছিল, পাশাপাশি আপনার যে ডাইনামিক রেঞ্জ কিংবা এজ ডিটেকশন ছিল সেটাও মোটামুটি ভালোভাবে কভার করছিল। পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটাও মোটামুটি বাজেট বিবেচনায় মোটামুটি ঠিকঠাকই ছিল, যার ফ্রন্টে প্লেসমেন্ট করেছে 6.7 ইঞ্চি মাপের একটি 144Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি POLED কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেতে কিন্তু ভিজিবিলিটির জন্য দেওয়া হয়েছে 1600 nits পিক ব্রাইটনেসের পাশাপাশি 393 pp density, তবে pp density আমার কাছে তুলনামূলকভাবে একটু কম লেগেছে। তবে এটিকে প্রোডাকশন করার জন্য তাকে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। তবে ডিসপ্লের কালার ক্যালিব্রেশনটা তেমন আহামরি খুব একটা ভালো তা না, কারণ এখানে pp density যদি আপনি 410 কিংবা 30 এর মধ্যে দিত তাহলে আর একটু বেটার হতো আর কি। যেটিকে ব্যাকআপ করার জন্য তাকে সে স্ট্যান্ডার্ড 5000mAh এর একটি ব্যাটারি আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে 68W এর একটি ফাস্ট চার্জার। আর বেসিক ইউজে আপনি মোটামুটি 1.5 দিন কিংবা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি ফর দ্যাট রিজন এর পিওলেড ডিসপ্লে, পাশাপাশি এর 4nm চিপসেটটিও, কারণ তারা স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4nm টিকটকটা কোর প্রসেসর, পাশাপাশি অ্যান্ড্রয়েড 710 এর মতন জিপিউটা থাকে। পাবজির মতন গেম আপনি এক্সট্রিমলি সেটিং এ রেখে প্লে করতে পারবেন, মিন্স আপনি এক কথায় আলট্রা এইচডি তে আলট্রা তে রেখে প্লে করতে পারবেন পাবজির মতন গেম। যার অন্তত স্কোর কিন্তু আমরা পেয়েছি 568,000 প্লাস। তবে সেক্ষেত্রে আপনি যদি লং টার্ম গেমিং করে থাকেন সেক্ষেত্রে স্মার্টফোনটি কিন্তু একটু হিট হবে, আর হিট হলে কিন্তু একটু পারফরমেন্স ড্রপ করবে, অ্যাজ ওয়েল এস বাকি যেসব কাজকর্ম রয়েছে কিংবা 2D বা মিডিয়াম গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে প্লে করতে পারবেন। এক কথায় রেগুলার ইউজে আপনাকে কোনো রকম প্যারা খাইতে হবে না। আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসা স্মার্টফোনটিতে আগামী 3 থেকে 4 বছরের আপডেট ইজিলি পেয়ে যাবে, যেটি আপনার 174 গ্রাম ওজনের সাথে আসা থিকনেস করা হয়েছে 7.9 mm, ফলে যারা কম্পেক্ট স্মার্টফোন পছন্দ করে তাদের লিস্টের অবশ্যই শীর্ষে থাকবে, যেটি বর্তমানে দেশের বাজারে 8/128, 8/256, 12/256 এবং 12/512 এই 4টি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল থাকছে, যেখানে র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2 এর ক্যাটাগরি। বর্তমানে এটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস আমাদের দেশে কিন্তু আনঅফিসিয়াল ভাবে 32,000 কিংবা 35,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, কারণ স্মার্টফোন গুলোর প্রাইস কিন্তু হালকা ওঠানামা করে। আর বর্তমানে যেহেতু এক প্রকার ডিমান্ড রয়েছে স্মার্টফোন গুলোর প্রাইসটা কিন্তু একটু বেড়ে গিয়েছে, কারণ স্মার্টফোন গুলো কিছু মাস আগে আপনার 28,000 কিংবা 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ছিল। তবে ইন ফিউচার এটা প্রাইস আরো পড়বে আমি আশা করছি।